কথাটা সিরিয়াস নেবেন, কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, যৌতুক। শ্বশুর বাড়ি থেকে যদি জুলুম করে কিছু নেন, আপনার ঘরে আপনি মেম্বার, বউ যে হবে চেয়ারম্যান। উঠতে খোঁটা বসতে খোঁটা, কথায় কথায় অপমান, ভিতরে যার নাই রে শান্তি, বাইরে কি তার সম্মান। উঁচু মাথা হয় রে নিচু, উঁচু মাথা হয় রে নিচু, মনে রাখবেন এইটুক, বউয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, যৌতুক, যৌতুক। ভেবে দেখুন আপনি হলে দরিদ্র কন্যার পিতা, ছেলের বাবার অন্যায় দাবি মেটাতে পারতেন কিতা। পত্রিকাতে রোজই দেখি হয়ে বঞ্চনার বলি, অকালেতে যায় রে জোরে কত না ফোটা কলি। আসুন চেষ্টা করি ওরা, আসুন চেষ্টা করি ওরা, ফুল হয়ে ফুটুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। তুমি কোথায় চলেছ? আমার তো কোনো গন্তব্য নাই রে সাগর। তাহলে আমার সঙ্গে চলো, কথা বলতে বলতে সময় কাটাবে। সাগর তোর একখান কথা কই, তুই কিছু মনে করিস না? বলো, লেখাপড়া শিখে তুমি এই গ্রামে পড়ে আছো কেন? লেখাপড়া শিখে কেন এই গ্রামে পড়ে আছি? শোনো, মা বাবা মারা যাওয়ার পর থেকে এই মামামামির কাছ থেকে আমি লেখাপড়া শিখেছি। এই মামামামি আমাকে মানুষ করেছে। তাই হ সাগর, তোমার একটা ভবিষ্যৎ আছে না? লেখাপড়া করে এভাবে চাকরের মতো না খেটে নিজের জন্য কিছু একটা করো। আমি চাকরি করলে মামার এত বড় সংসার সামলাতে পারবে না। মামা মামা করে জীবন যৌবন সব শেষ করে দিও না সাগর, শহরে গিয়ে চাকরি করো। না জয়, আর কোনোদিন ওই কথা বলবা না। সাগর, তুমি এই সংসার রক্ষা করেছো, এটাই কি তোমার প্রাপ্য ছিল? হিসাবে ভুল করো না সাগর। না রে ভাই, সাগরদের কোনো স্বাদ থাকতে নেই, সাগর রাজ্যে আপন জন হারা মানুষ। চলো। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। তোমার ছেলে স্কুলে গেছে?
জি ভাইজান, আহেন আপনার আগে দি না দিদার, এসেই তো পড়েছি, তুমি যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি জমি মিয়া, কাজে যাচ্ছ? না স্যার, কাম জোগাড়ে যাই। ইনশাল্লাহ কাজ পেয়ে যাবে, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি তোমরা কাজ করছ? জি স্যার। ঠিক আছে। এক কলসি পানি আনতে গিয়ে তিন কলসি ভাঙ্গস, হ্যাঁ তোরে দিয়ে কোনো কাজই হয় না। দিন দিন কি তোর বয়স কমছে? হ্যাঁ, তোর চাইতে কম বয়সে আমি এই বাড়িতে বউ হয়ে আসছি, আর তুই টোটো করে পাড়ায় পাড়ায় সবসময় ঘুরে বেড়াস, আর ডিঙ্গি মেয়েদের সাথে গাছে গাছে চড়ে বেড়াস। তোর মতো মাইয়া রেখে এইসব কি শোভা পায়? হ্যাঁ, তোর বাপের এই গ্রামের মানুষের সবাই মান্যগণ্য করে, সবাই পরামর্শ নেয়। হ্যাঁ, আর তোর মতো মাইয়া
লাইলি পারুল ওরা তো আমার পরামর্শ ছাড়া চলতেই পারে না। একবার থাপ্পড় দেব। ঠিক আছে ঠিক আছে মা, পানি আমি এনে দেব মা, কিন্তু তার আগে একটু পারুলদের বাড়িতে যাই মা, তারপর এসে কলসি নিয়ে ঘাটে যাব। না, সঙ্গে করে কলসি নিয়ে যাবি। কিরে, রূপাটা এখন আসছে না কেন রে? আজ ওর মা ওকে বকেছে। ওই তো রূপা। এই রূপা, এই রূপা। শুনে যা রূপা। এই লালি, রূপা আজ একা একা পানি আনতে যাচ্ছে কেন রে? আসুক, জিজ্ঞেস করে দেখি। আমরা তোর জন্য এখানে অপেক্ষা করছি, আর তুই কিনা পানি আনতে যাচ্ছিস তা আবার একলা? ডোকলা পাবো কোথা? এতদিন তো ডোকলার কাজ আমরাই করেছি রে রূপা। বেশ করেছিস, এখন একটু আমাদের সাথে দোল খেয়ে যা। না রে, পানি নিয়ে না গেলে মা বকবে। এত মায়ের নেওটা হোস না তো রে রূপা, একটু থাক না আমাদের সাথে। কে কত দূর উঠতে পারে, পাল্লা হবে। তাই তবে শুধু শুধু পাল্লা হবে না, একটা কিছু বাজি ধরতে হবে। বলে ফেল, কি বাজি ধরবি? যারা হারবে তারা মোল্লার কাছে রাম খাওয়াবে। আমরা রাজি। চল মোল্লার বাগানে যাই। আমরা যেতে পারবো না, তোরা হেরে গেছিস তোরা যা, আমরা শুধু খাবো। চল লাইলি। এই আমার কলসিটা দেখিস, ভাঙে না যেন। আচ্ছা আমার কাঁধে ওঠ, হাত দে। লাইলি তুই পাহারা দিস, এদিকে কেউ আসলে বউ কথা কবল ডাক দিবি। হ্যাঁ বুঝছি, তুই তাড়াতাড়ি কর। Thank you.
ওদের আসতে দেরি কেন রে পারুল? ওদের কোনো বিপদ হয়নি তো? চল গিয়ে দেখি। বাবা বাঁচলাম, এত দেরি করলি যে কোনো অঘটন হয়েছিল প্রায়, আল্লাহ বাঁচিয়েছে। নিয়ে খা। এই রূপা কটা নিয়ে যা। আজকে হেরে গেলাম কারণ কারণটা একটা ছিল। কি কারণ? তোর মন ভালো ছিল না, তাই পায়ও জোর ছিল না। হয়তো তাই হবে। চাইলে শক্ত উঠাতে পারবি না। কি করবো এখন? ধর টান। পাগল, একটা কাজ করতে দিলে ঠিক মতো করে না, যেখানে পাঠাই সময় মতো আসে না। হ্যাঁ আজকে আসুক। Thank you.
মায়ের আল্লাহ দিতে দিতে শেষ করে ফেলাইছে। পরের ফলাফলটা তো ঠিকই মানুষ করতেছে, অথচ নিজেটা দিতে গোল্লায় দেখি। আচ্ছা আসুক বাপে আর মাইয়া, চা করা করুন নি। আসুন চেষ্টা করি ওরা ফুল হয়ে ফুটুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক।